দেখো, আজকে আমি কাঁঠালের বড়া করব। কাঁঠাল এখান থেকে কাঁঠাল ছেড়ে রস করে নিয়েছি। একে একে উপকরণগুলো দিয়ে দেবো, কি কি লাগবে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দিয়ে দিচ্ছি সুজি, এখানে সুজি দিয়ে দিচ্ছি আমি। এবার দিব ময়দা, ময়দাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি চিনি আর কিছুটা অল্প পরিমাণে একটু লবণ, আর এটা এখন ভালো করে মিক্স করে নিব। তারপরে আধা ঘন্টার মতো রেখে দিব, তারপরে এটাকে ভাজবো। তো চলো, আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তারপরে তোমাদেরকে দেখাবো আধা ঘন্টা পরে বড়াটা যখন ভাজবো তখন। তো আর কিছুটা চালের গুঁড়ো দিব আমি। আমার চালের গুঁড়োটা খুঁজে পেয়েছি এখন, এতক্ষণ খুঁজছিলাম, ভাবছি এই চালের গুঁড়ো ছাড়াই বানাবো, তা এখন পেয়ে গেছি, তাই একটু দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আর যার কাছে একটু কাজু বাদাম থাকবে তারা কাজু বাদামটা দিয়ে দিবে, আমার কাছে এখন নেই, আমি এটা ছাড়াই বানাবো এখন। বাটারটা বেশি পাতলাও না, বেশি ঘনও না, আমি এইভাবে রেখেছি, দেখতেই পাচ্ছ ঘনত্বটা। দেখো, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে, এখন আমি বড়া ছাড়বো। দেখতেই পাচ্ছ আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি, উল্টিয়ে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা একটু লো রেখেছি, খুব একটা বেশি তে দেওয়া যাবে না, ভিতরটা ভালো করে সেদ্ধ হতে হবে এর জন্য। তো আমার বড়া ভাজা হয়ে গেছে, তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তো কার কিরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, কে কে কাঁঠালের বড়া খেতে ভালোবাসে কমেন্টে নিশ্চয়ই বলবে। তো বাই বন্ধুরা।